আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাহমিদা কনক। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পলাতক জঙ্গিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে। পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না তা নয়, আমরা অনেক জঙ্গিকে ধরেছি, অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি। যারা পালিয়েছে তাদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে, নিশ্চয়ই আমরা ধরে ফেলব। জঙ্গি উত্থান ও তৎপরতা রোধে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। যখনই যে ইনফরমেশন তারা পাচ্ছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। বুধবার পুলিশ মেমোরিয়াল ডে 2023 উপলক্ষে পুলিশ স্টাফ কলেজ আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। বাংলা একাডেমির সংশ্লিষ্টদের ওপর ও বইমেলায় বোমা হামলা করা হবে এমন হুমকির উড়ো চিঠি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরকম অনেক হুমকি আসে, আমরা সবকিছু শনাক্ত করে ব্যবস্থা দিচ্ছি। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরি খাতুনকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা সহ 5 জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বহিষ্কার হওয়াদের ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে। এছাড়া হল প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে। বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী গাজী মোহাম্মদ মোহসিন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। ভোক্তা পর্যায়ে ইউনিট প্রতি 5% বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। চলতি মার্চ মাসের বিল থেকেই কার্যকর করা হবে নতুন এই খুচরা মূল্য। গত 2 মাসের ব্যবধানে দেশের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে 3 দফা। এর মধ্যে জানুয়ারিতে 2 দফা এবং ফেব্রুয়ারির শেষ দিন মঙ্গলবার আরেক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। অর্থাৎ 1 মাসের ব্যবধানে আবারও বাড়লো বিদ্যুতের দাম। মঙ্গলবার রাতে সরকারের এক নির্বাহী আদেশে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। এর আগে জানুয়ারির মাসের 2 দফা বাড়ানো হয় বিদ্যুতের দাম, যা জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলে 2 ভাগে কার্যকর করা হয়। চলতি বছর বিদ্যুৎ খাতে ভর্তুকি চাপ সামলাতে প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। কোনো চাপের কাছে মাথা নত না করতে বিমা কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতি যথাযথভাবে তদন্ত না করে চাপে পড়ে বিমার টাকা না দিতে বলেছেন তিনি। বুধবার জাতীয় বিমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই বিমা শিল্পটা যাতে ভালোভাবে গড়ে ওঠে সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। বিমা কোম্পানিও অনেক বেড়েছে, সব ক্ষেত্রেই কিন্তু বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা এর প্রচারটা ভালোভাবে করুন। বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রকোপ চলার সময় 2020 সালের 24 আগস্ট কানাডার অভিবাসী শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী মার্কো ইএল মেন্ডিসিনো কানাডার পর্যটক ভিসাধারীদের কানাডায় থেকেই কাজের আবেদন করার একটি অস্থায়ী নীতি গ্রহণ করেন। 2 বছর পার হওয়ার পর নতুন করে আবারও ওই নীতির মেয়াদ 2 বছর বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার কানাডার সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন মেয়াদে শেষ হবে 2025 সালের 28 ফেব্রুয়ারি। বিদেশি যারা কানাডায় পর্যটক ভিসায় আছে এবং যাদের বৈধ কাজের অফার আছে তারা কানাডার মধ্যে থেকেই কাজের অনুমোদনের আবেদন করতে পারবেন। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতের টেনিস সেন্সেশন সানিয়া মির্জাকে পুরস্কৃত করা হয়েছে। মুম্বাইয়ে মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে কিংবদন্তি ক্রিকেট তারকা সুনীল গাভাস্কার তার হাতে এই পুরস্কার তুলে দেন। স্পোর্টস স্টার নামে একটি ম্যাগাজিন এ পুরস্কারের আয়োজন করে। সানিয়া মির্জা বলেন, আমাকে পুরস্কৃত করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে আমার ওপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে, আপনারা আমাকে সম্মানিত করায় আমি কৃতার্থ। সানিয়া মির্জা আরও বলেন, আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম স্পোর্টস স্টার ম্যাগাজিনের কভার পেজে যদি আমার ছবি থাকতো কোনোদিন, আজ সেই আশা পূর্ণ হলো। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যে 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাহমিদা কনক। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.